আসলে প্রতি বছর তো আপনারা জানেন যে ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলাটা হয় কিন্তু এবার করোনাকালীন সময়ের কারণে এই আসলে মেলা হবে কিনা এই ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম না তো হঠাৎ করেই ডেটটা ফিক্স হয় যে মার্চ মাসে এটা হবে তো এখন একটু তাড়াহুড়ো তো আছেই কিন্তু এর মধ্যে তো কাজ শেষ করতেই হবে আর আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমাদের টোটাল প্রকাশনা শিল্পটাই আসলে চাপের মধ্যে ছিল প্রায় দেড় এক দেড় বছর বন্ধ ছিল তো সেই ক্ষেত্রে আমাদের তো সব দিক থেকেই চাপ তার মধ্যে আবার বৃষ্টির দিন চলে আসছে তো আমরা একটা আশঙ্কায় আছি যে বৃষ্টি পড়বে কিনা সেই দিকটাও মাথায় রাখতে হচ্ছে আবার মেলা দুই হাজার তারিখে শেষ হবে চোদ্দ তারিখ থেকেই আসলে রোজা শুরু তো রমজান মাসেরও একটা চাপ আছে তো এই সব পরিস্থিতি মাথায় রেখেই আসলে আমাদেরকে এই এক্সট্রা প্রেশারটা নিয়ে কাজগুলো শেষ করতে হচ্ছে তো তবুও আমরা যেহেতু সকল প্রকাশক এবং লেখকদের এটা একটা মিলন মেলা তো এই কারণে একটা উৎসব মুখর পরিবেশ থাকে আবার মুজিব বর্ষ চলছে এই সব মিলিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু ভালো করে প্রিপারেশন নেওয়া যায় সেটা তবে যারা মেলাতে আসবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যেহেতু এখন আবার করোনাটা বাড়ছে তো স্বাস্থ্যবিধি যতটুকু মেনে আসা যায় নিজেদের নিরাপত্তাটুকু নিশ্চিত করে আমরা আশা করবো যে মানুষ মেলাতে আসবে না আশঙ্কা তো অবশ্যই থেকে যাচ্ছে যে যেহেতু স্কুল কলেজ বন্ধ যেমন আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু স্টুডেন্টদের অনেক বড় একটা সংখ্যা কিন্তু আসলে বইমেলাতে আসে কিন্তু স্কুল কলেজ ভার্সিটি সবই বন্ধ তো সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি এমনিতেই অন্যান্যবারের তুলনায় মানুষের সমাগম একটু কম হবে কিন্তু তারপরেও আমরা অনুরোধ করবো যে যারাই মেলাতে আসবেন তারা নিজেদের স্বাস্থ্যবিধিটুকু নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আপনারা আসবেন এটা সবার প্রতি আমাদের প্রত্যাশা আমাদের প্রকাশনী থেকে এবার মোট মাঠ পনেরোটা নতুন বই আসছে এছাড়া সব মিলিয়ে তো সবখানেক বই আছেই তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম মহসিনুল হাকিম ভাই আসলে দীর্ঘ এক যুগের চেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করেছেন তো আমরা তার এই যে সফরটা এক যুগের যে সফরটা যে তিনি কিভাবে দস্যুদের আস্থা অর্জন করলেন এবং তাদেরকে আত্মসমর্পণ করতে রাজি করালেন এবং প্রধানমন্ত্রী যে দস্যুমুক্ত করেছেন ঘোষণা করেছেন সুন্দরবনকে তো এই টোটাল সফরটা নিয়ে যে আমরা তো আসলে জানি যে যদি আমরা সুন্দরবনের দস্যুর কথা চিন্তা করি তাহলে এক হিসেবে বলা যায় যে মোটামুটি চারশো বছরের ইতিহাস যে সেখানে সুন্দরবনের জনমানুষের জীবনটা আসলে দস্যুদের আইনেই চলতো তো এই চারশো বছরের ইতিহাস শুধুমাত্র সাংবাদিকতা দিয়ে একজন মানুষ ওই ওই জন ওই জনপদের মানুষের জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে অর্থনৈতিক কাঠামো ঘুরিয়ে দিয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের ইতিহাসের অনেক বড় একটা ঘটনা তো এই বইটা আমরা নিয়ে আসছি নাম হচ্ছে জীবনে ফেরার গল্প তো এই বইটা এবার বইমেলাতে থাকছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট এবার